করোনা আশীর্বাদ হয়ে এসেছিল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের জন্য। টেস্টের মতো এলিট ক্রিকেটে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছিলেন তিনি। আইসিসি থেকে ফিল্ড আম্পায়ার হিসেবে মনোনীত করা হয়েছিল তাকে। গত আড়াই বছরে হোম সিরিজের 9টি টেস্ট ম্যাচের ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি। এ সময় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে প্রমোশন পেয়েছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। আইসিসির ইমার্জিং আম্পায়ার মনোনীত করা হয়েছে তাকে। 15ই মার্চ এই পদোন্নতি দেওয়া হয় বলে জানায় বিসিবি। এনামুল হক মনির পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইমার্জিং আম্পায়ার হলেন সৈকত। তাই এখন থেকে বিদেশে টেস্ট ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন তিনি। ধারণা করা হচ্ছে আগামী 1-2 মাসের মধ্যেই দ্বিপক্ষীয় সিরিজের জন্য নিয়োগ দেওয়া হতে পারে সৈকতকে। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে অভিষেক হতে পারে তার। 2011 সাল থেকে আম্পায়ারদের পারফরমেন্স মূল্যায়ন করে এলিট প্যানেলের আগের ধাপ হিসেবে ইমার্জিং আম্পায়ার মনোনয়ন করছে আইসিসি। এর আগে বাংলাদেশের এনামুল হক মনিকে নিরপেক্ষ টেস্ট আম্পায়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। 2012 সালের জানুয়ারি মাসে নেপিয়ারে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি। পরবর্তী সময়ে মনিকে আর ইমার্জিং প্যানেলে রাখা হয়নি। সে তুলনায় সৈকতকে সৌভাগ্যবানই বলতে হবে। পদোন্নতি পাওয়ার আগে দেশের মাটিতে 9টি টেস্ট ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি। এখন থেকে বিদেশে দ্বিপক্ষীয় সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ওয়ানডে ম্যাচও পরিচালনা করার দায়িত্ব পাবেন সৈকত। 30 এপ্রিল থেকে টেস্ট ম্যাচ পরিচালনার ক্ষেত্রে 3 জন করে নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ দেবে আইসিসি। করোনা মহামারীর আগে এই নিয়ম ছিল টেস্টে। আইসিসি পূর্বের নিয়মে ফিরে যাওয়ায় দেশের আন্তর্জাতিক আম্পায়ারদের চ্যালেঞ্জটা বেড়ে গেল। টেস্ট আম্পায়ার হতে হলে ওয়ানডে এবং টি-20তে নিজেদের প্রমাণ করে ইমার্জিং আম্পায়ার হতে হবে মাসুদুর রহমান মুকুল ও গাজী সুহেলদের। সৈকত ইমার্জিং আম্পায়ার হলেও জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে, কারণ 1 বছরের পারফরমেন্স মূল্যায়ন করে আম্পায়ারদের প্রমোশন বা ডিমোশন দেওয়া হয়। পুরুষদের ক্রিকেটের পাশাপাশি 3টি নারী বিশ্বকাপে আম্পায়ার ছিলেন সৈকত। 2017 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম, পরের বছর নারী টি-20 বিশ্বকাপ এবং সর্বশেষ 2022 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ার ছিলেন তিনি। এছাড়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিয়মিতই ম্যাচ পরিচালনার সুযোগ পেয়ে থাকেন সৈকত। অ্যাকশন স্পোর্টস।